তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে সপ্তমী, শুভ সপ্তমী। আজকে আমরা বেরিয়ে পড়বো কোলাঘাটায়, ফুড প্লাজাতে যাবো, ঠাকুর দেখতে যাবো না কিন্তু রাতে ডিনারে যাবো, কেন এই ভিড়ের মধ্যে, কোভিডের মধ্যে ঠাকুর দেখাটা ঠিক উচিত না, তার জন্যই যাবো না। তার জন্য আমরা একটু ডিনারে যাবো, রাত্রেবেলা গিয়ে খেয়ে দিয়ে চলে আসবো। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা আজকে তিন বোন, তিন বোনের হাজবেন্ড আর আমার মা আর আমাদের ছেলেমেয়েরা সবাই মিলে আমরা একসঙ্গে বেরিয়ে পড়বো। আমাদের প্রত্যেক বছরই বেরানো হয়, খুব মজা হয়, তিন বোন মিলে বেরাই, খুব মজা হয় সত্যি। আমরা তিন বোন মানে মিলে বেরালে খুবই মজা হয়। যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো পুরো রেডি, আজকে আমিও রেডি, আমার মামামও রেডি। শুভ সপ্তমী। এই যে মামাম, দাঁড়ো মামামকে দেখিনি আগে। এই যে এবার মামাম, জামাটা সুন্দর। এই যে মামামের ড্রেস, মামামের সব কিছু ঠিক আছে। এটা কে দিয়েছে মামাম এই ড্রেসটা? কে দিয়েছে? জিম্মা, জিম্মা দিয়েছে ওর। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমার বড় মেয়ে, দেখো আজের সপ্তমীর ড্রেস। আর আমারটা তো দেখিয়েছিলাম, আমার বোন দিয়েছে ছোট বোন এই ড্রেসটা। কেমন লাগছে জানাবেন? কিছু বলবি বাবা আজকে? না, আমিও কিছু বলবো। বলো তুমি কি বলবে। আমি ও কিছু বলতে চাই না, এ বলতে চাই। আমার না এই একটা 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 কি একটা আজকে আমরা কোলাঘাটায় বেরাবো। এখনো বোনের বর আসিনি, ছোট বোনের বর আসলেই আমরা বেরিয়ে পড়ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো সঙ্গে থাকো, মহাসপ্তমী, শুভ সপ্তমী। রাস্তায় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। সেই দেখো বেরিয়ে পড়েছি, ভীষণ গরম, এখন সবে বেরিয়েছি, পুরো ঘেমে গেছি। মিমো, মিমো রেডি, পুরো বেরিয়ে গেছে। এটা মিমোর বাবা, আমার ছোট বোনের বর। চলো সঙ্গে থাকো। সেই দেখো আমরা সবাই গাড়িতে উঠে গেছি। এই যে দিদি, এই যে আমার মেজো বোন, আমার ছোট বোন কই, ওই যে আমার ছোট বোন, আমার হাজবেন্ড, চলে আমার মেয়ে, ওই যে উঠছে গাইতে। ভালো করে গেটটা দে বাবা, এবার মারবো আমি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার মম, কোথায় এসেছিস? সবাই দেখো এখানে এসছে আমরা ডিনার করতে রাত্রিবেলা। এই যে আমার হাজবেন্ড, আপনারা কেউ দেখেননি, দেখেনি কি দেখেনি। এই যে আমার ছোট বোন, মেজো বোন, আমি, আমরা তিন বোন, মা, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড গাড়ির লাইন, দেখুন কত গাড়ি দাঁড়ানো এখানে। কেমন লাগছে তোমার বনু? খুব
ভালো লাগছে, আজকে দিনটা খুব ভালো হবে সত্যি। হাই, বলো, এটা আমাদের তিতলি রানী। হ্যাঁ, আজকে আমরা খুব মজা করব। কোথায় এসেছো সেটা বলো। আজকে আমরা কোলাঘাট ফুড প্লাজাতে এসেছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা চলে এসেছি ফুড প্লাজাতে আজকে ডিনার করতে। প্রচন্ড ভিড়, প্রচুর লোকজন সবার কমপ্লিট খাওয়া, খেতে পারিনি, সবার পাতে একটু একটু করে রয়ে গেল। গাইস, আমাদের পুরো ডিনার কমপ্লিট, খাওয়া দাওয়া খুব ভালো খেলাম, এত ভালো খেলাম সে বলার মতন না। আমার যেই বেরিয়েছি একটু বাইরে, পুরো ঘেমে পুরো একদম স্নান হয়ে গেছে, ঘেমে স্নান। এমন চলো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, চল। আমি টয়লেট করে বাড়ি চলে এসেছি মুখ টুখ পুরো ধুয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন বাজে রাত্রির তিনটে, এখন হচ্ছে ঘুমানোর পালা। চলো বন্ধু, গুড নাইট। ভিডিওটা বেশি বাড়ালাম না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার কোনো নতুন ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। চলো সঙ্গে থাকো।